আমরা দেখতে পাচ্ছি খাল কেটে কুমির আনা হচ্ছে। এই জন্তুগুলো দেখতে গরুর মতো হলেও, গরুর আকৃতি হলেও এগুলো আসলে গরু না, এরা কুমিরের থেকেও ভয়ঙ্কর। কেন এই কথা বললাম জানেন? ভারতে যে গরুর দাম 60,000 টাকা, বাংলাদেশে সেই গরুর দামই 1,00,000 টাকা প্লাস। মূলত এ কারণেই লোভে পড়ে কিছু বাংলাদেশি এবং কিছু ভারতের অসাধু ব্যবসায়ীরা চোরাই পথে নদীতে ভাসিয়ে গরুগুলো বাংলাদেশে পাচার করে। এতে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলাদেশের ছোট বড় মাঝারি এবং সব ধরনের প্রান্তিক খামারিদের। একদিকে বাংলাদেশে গোখাদ্যের দাম আকাশ ছোঁয়া, এই চড়ামূল্যের খাদ্য খাওয়াইয়া গরু পালন করে লাভবান হওয়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াইছে। তার মধ্যে যদি এই ভারতের গরুগুলো বাংলাদেশে ঢোকে এই ঈদে, তাহলে খামারিদের মরা ছাড়া আর কোনো উপায় নাই।